আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে আমরা আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা একটা প্রবন্ধ আমার পথ প্রবন্ধ নিয়ে আলোচনা করব তোমরা সবাই আমাদের লাইভ ক্লাসে জয়েন হয়ে যাও এবং আমাদের বন্ধু বান্ধবদেরকে তোমাদের বন্ধু বান্ধবদেরকে অ্যাড করে দাও দ্রুত বন্ধু বান্ধবদের কাছে মেনশন করে দাও শেয়ার করে দাও তোমাদের বিভিন্ন কলেজের গ্রুপে অ্যাড এটা শেয়ার করে দাও তোমাদের নিজেদের টাইম লাইনে শেয়ার করে দাও সবাইকে মেনশন করে দাও দ্রুত সবাইকে মেনশন করে দাও আমরা একটু পরেই আমাদের ক্লাস শুরু করব দ্রুত মেনশন করে দাও ওকে না সমস্যা নাই সমস্যা নাই ওকে শাহাজাদি সুলতানা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সবাই দ্রুত তোমার বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দাও সবাই দ্রুত দ্রুত মেনশন করে দাও বন্ধু বান্ধবদেরকে সবাই মেনশন করে দাও আসসালাম মারমা তারপর নাওয়ার তারপর হচ্ছে এম ডি ইসরা ইশাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নৌসিন নাওয়ার মেনশন করে দিচ্ছে সামিরা হাকিম তারপর নসিন নওয়ার ইলিয়াস এম ডি ইলিয়াস ক্লাস ফোর নৈনার দ্রুত বন্ধু বান্ধব মেনশন করে দাও দ্রুত মেনশন করে দাও বন্ধু বান্ধবদের এবং তোমাদের সব গ্রুপে নিজেদের পরিচিত গ্রুপে শেয়ার করে দাও সবাই মেনশন করে দাও শেয়ার করে দাও বন্ধু বান্ধবদের শেয়ার করে দাও দ্রুত বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দাও দ্রুত শেয়ার করে দাও আমরা একটু পরে আমাদের লাইভ ক্লাস শুরু করে দিব দ্রুত সবাই বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দাও ওকে আমরা প্রথমত আলোচনা করব আমাদের কাজিনুল ইসলামের জীবনে নিয়ে আলোচনা করব জাতীয় কবি কাজিনুল ইসলাম বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এমন কোনো প্রশ্ন হয় নাই তুমি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট বলো তোমার এমনিতে পরীক্ষা বলো কোনো সিলেবাসে কখনো এই আমার প্রবন্ধ মানে যিনি লিখেছেন নজরুল ইসলাম নজরুল ইসলাম থেকে প্রশ্ন আসে না এরকম কোন পরীক্ষা এখনো পর্যন্ত কখনো হয় না প্রত্যেকটা বছর তোমার ইউনিভার্সিটি পরীক্ষা বলো ইন্টার পরীক্ষা বলো যে কোনো জায়গায় এই নজরুল ইসলাম সম্পর্কে প্রশ্ন অবশ্যই 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 প্রশ্ন থাকে সুতরাং আমাদের আজকে আমার প্রবন্ধটা যেরকম গুরুত্বপূর্ণ তার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ হচ্ছে নজরুল ইসলামের জীবনীটা অর্থাৎ আমাদেরকে কবির জীবন খুব ভালোভাবে গল্পে গল্পে মনে রাখতে হবে যে কিভাবে আমরা কাজী নজরুল ইসলামের জীবনটা খুব সুন্দরভাবে আমরা মনে রাখতে পারবো সবাই 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 স্যার কাল থেকে আমার ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম আমার জন্য দোয়া করিয়েন ইনশাল্লাহ অবশ্যই 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 দোয়া স্টুডেন্টদের প্রতি আমাদের সব সময় দোয়া তোমরা ভালো করো এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা স্যার বিদ্রোহী পড়াবেন ইনশাল্লাহ পড়াবো কোনো সমস্যা নেই বিদ্রোহী পড়াবো প্রত্যেকটা সাবজেক্ট পড়াবো কোন প্রত্যেকটা বিষয় পড়াবো কোনো সমস্যা নেই তোমরা কাইন্ডলি সবাই সবাই যারা জয়েন করেছো যারা জয়েন করেছো সবাইকে সবাইকে একটু করে শেয়ার করতে হবে বন্ধু কাছে নিজেদের কিংবা কলেজের গ্রুপে সব জায়গায় সব জায়গায় একটু করে শেয়ার করতে হবে দ্রুত শেয়ার করতে হবে বন্ধু বান্ধবদের কাছে বন্ধু বান্ধবদেরকে যত বেশি শেয়ার করবে তত বেশি আমাদের এঙ্গেজ বাড়বে আমাদের ক্লাসটা তত বেশি প্রাণবন্ত হবে ওকে সবাই সবাই দ্রুত দ্রুত বন্ধু বান্ধবদের একটু শেয়ার করে দাও বন্ধু বান্ধবদেরকে একটু মেনশন করে দাও সবাই যত বেশি তোমরা শেয়ার করে দিবে মেনশন করে দিবে তত বেশি বন্ধু বান্ধবদের কাছে পৌঁছাবে আমাদের তথ্যটা তত বেশি সমৃদ্ধ হবে সবার কাছে যাবে ওকে আমার আমার পথ পথ প্রবন্ধ আচ্ছা তাহলে আমরা শুরু করি রহিম এটা লিখেছেন কাজী নজরুল ইসলাম আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামের জন্ম কত সালে আঠারোশো সালে আঠারোশো সালে এখন এই কথাটা তো সবাই জানে এখন তোমাকে যদি বলা হয় সালে আর কোন লেখক জন্মগ্রহণ করেছে তোমাকে প্রশ্ন করতে পারে অথবা ডাকাই বাসার তোমাকে প্রশ্ন করবে নিচের কোন জন ভিন্ন ক নাম্বার দিয়ে কাজী ন দিল ক নাম্বার দিয়ে আরেকজন দিল গ নাম্বার দিয়ে আরেকজনের নাম দিল ঘ নাম্বার দিয়ে আরেকজনের নাম দিল তাহলে নিচের কোন জন ভিন্ন হলে তাহলে নিচে আর তিনজন লাগবে মানে যে কাজী ইসলাম সহ আরো দুজন লাগবে যারা একই বছর করেছেন আঠারোশো নিরানব্বই সালে কাজী নজ ইসলাম জন্মগ্রহণ করেন আঠারোশো নিরানব্বই সালে আমাদের রূপসী বাংলার কবি জীবন আনন্দ দাস জন্মগ্রহণ করেন কে জীবন আনন্দ দাস জীবন আনন্দ দাস আঠারোশো নিরানব্বই সালে জন্মগ্রহণ করেন জীবন আনন্দ দাস ওকে আর কে জন্মগ্রহণ করেন আঠারোশো নিরানব্বই সালে বনফুল জন্মগ্রহণ করেন বনফুল বলা হয়েছে মুখোপাধ্যায় বনফুল তোমরা যে ক্লাস টেনের নিম গাছ গল্প পড়ছিলে বনফুল জন্মগ্রহণ করেছেন আঠারোশো নিরানব্বই সালে তাহলে আমরা কয়জন পেয়েছি তিনজন লেখক পেয়েছি যারা আঠারোশো নিরানব্বই সালে জন্মগ্রহণ করেছেন কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন তারপর জীবানন্দ দাস জন্মগ্রহণ করেন এবং বনফুল জন্মগ্রহণ করেন কত সালে আঠারোশো নিরানব্বই সালে ওকে তার পিতার নাম হচ্ছে কাজী ফকির আহমেদ এবং মায়ের নাম হচ্ছে সাইরা খাতুন। ওকে এখন দেখা যাচ্ছে কবির বয়স যখন খুবই অল্প কবির বয়স যখন খুবই অল্প তখন তার বাবা মারা যায় বাবা মারা যাওয়ার পর তার মা মধ্যে বিয়ে বিয়ে করে একদিকে বাবা বাবা মারা গেছে অন্যদিকে মা করেছে কিছু দিনের মধ্যে ছেলেটা খুবই বেকায়ের মধ্যে পড়ে গেল বব ঘুরে যেদিকে যায় সেদিকে এদিকে যায় রুচি চুরি করে খায় তাল পুকুরে গোসল করে এ করে সে করে তখন গ্রামের মানুষটা তাকে কি বললো বসে এই নজরুল একটা কাজ করবে তুমি একটা কাজ করো তুমি মক্তবে যার দিবে এবং এলাকার মানুষের সাথে যে গিয়ে যে খাবার খায় হুজুরের সাথে খাবার খাবে এটলিস্ট এলাকার মানুষটা মিলে তার টাকা খাওয়ার ব্যবস্থাটা করে দিয়েছিল মক্তবে চাকরি করত এবং মোয়াজ্জিনের দায়িত্ব পালন করতো যার দিত মসজিদ এরকম আট বছর বয়সে আর করলে কি করবে বা না করলে কি করবে এরকম আচ্ছা সেখানে হয়তো বেশ কিছুদিন ছিল এখন তার মধ্যে একটা দুরন্তপনা স্বভাব ছিল মানে সে কি করতো না কোন জায়গায় স্থির থাকতো না দেখা যাচ্ছে কিছুদিন পর পর সে এক জায়গা থেকে আরেক জায়গায় এক জায়গা থেকে আরেক জায়গায় ওরকম স্যার প্রবলেম থেকে একটু বললে প্রথম থেকে একটু বললে ভালো হয় আর সমস্যা নাই প্রথম থেকে না তুমি একদম কিছুক্ষণ পরে ফুরোটা আবার শুনতে পারবো কোনো অসুবিধা নাই এখন দেখা যাচ্ছে কি হয় এরপরে সে তার বয়স যখন বারো বছর তখন সে রুটির দোকানে চাকরি নেয় অর্থাৎ মসজিদ থেকে সে চলে গিয়ে রুটির দোকানে চাকরি নেয় সেখানে এখন একই সাথে সে ল্যাটোগানের দলে যোগদান করে ল্যাটোগানের দলে যোগদান করে রুটির দোকানে চাকরি গ্রহণ করে রুটি মানে আমরা যে রুটি খাই এরকম রুটির দোকান সাহের দোকানে চাকরি গ্রহণ করেছে এবং একই সাথে ল্যাটোগানের দলে যোগদান করেছে ল্যাটোগানটা কিরকম তোমাকে একটু করে বলি ল্যাটোগান হচ্ছে মুখে মুখে গান বানাবে মুখে মুখে শুরু করবে মানে ইনস্ট্যান্ট গান বানাবে ইনস্ট্যান্ট শুরু করবে আমাদের অনেকটা আমাদের কবি গানের মতোই এরকমই এখন দেখা যাচ্ছে রুটির দোকানে ছেলে মানে সায়ের দোকানে ছেলে আহ আচরণ শিখলো কতটুকু শিখবে তাও আবার ছোটবেলায় মা বাবা হারাই ফেলছে আচরণ করে দেবে যে যে মানুষকে রুটি দিচ্ছে গান করে মুঠি দিচ্ছে গান করে রুটি দিচ্ছে গান করে এখন দিনের বেলায় সাহেব দোকানে চাকরি করে আর রাত্রিবেলায় সেই যাত্রাতে গান গায় গানের গলা খুবই ভালো এখন একদিন রুটি দিচ্ছে সেখানে একজন দারোগা তার নাম হচ্ছে কাজী রফিজ দারোগা ওই দারোগার একদিন দোকানে চা খাচ্ছিল জিজ্ঞেস করলো এই খিরে নজরুল তোমার গানের গলা এত ভালো তুমি পড়াশোনা করা করেন কেন পড়াশোনা করে না তো একটু মানে গাঁট সবার একটু স্বভাব ছিল তো চাকরি করে করবো না পড়াশোনা করবো এরকম সেরকম পরবর্তীতে সবকিছু বুঝায় বসে যে আমার আসলে বাবা নাই আমার মায়ের অন্যত্র বিয়ে হয়ে গেছে সেজন্য জন্য সেই এইখানে এখানে সায়ের দোকানে খায় তাকে রাত্রি রাত্রিবেলা কি যাত্রাতে গান করে তখন সেই ওই মানুষটা ওই দারোগাটা তার প্রতিবে দেখে খুব বিস্মিত হলো যে এত প্রতিভা অঞ্চলে সায়ের দোকানে চাকরি করবে এরকম না করে সে বা তাকে বসে তুই পড়াশোনা করবি বসে হ্যাঁ পড়াশোনা করবো তখন তাকে সেখান থেকে নিয়ে গিয়ে দরিরামপুর হাই স্কুল অর্থাৎ ময়মনসিংহের ত্রিশালে কোথায় কোথায় ময়মনসিংহের ত্রিশালে ময়মনসিংহের ময়মনসিংহের ত্রিশালে ত্রিশাল ত্রিশাল যেটা এখন কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় যেটা হয়েছে ঠিক আছে ময়মনসিংহের ত্রিশালে 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 দরিরামপুর হাই স্কুলে সপ্তম শ্রেণীতে তাকে ভর্তি করাই দেয় এবং সেখানে তিনি বেশ কিছুদিন পড়াশোনা করেন পরবর্তীতে যখন প্রথম যুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ যখন শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ যখন শুরু হয় তখন উনিশশো সালে কত সালে উনিশশো সালে তার বয়স তখন আঠারো বছর কত বছর বয়স আঠারো বছর উনিশশো সতেরো সালে আঠারো বছর বয়সে প্রথম বিশ্বযুদ্ধে প্রথম বিশ্বযুদ্ধে সে সেনাবাহিনীর 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 সৈনিক পদে যোগদান করে কোন পদে সৈনিক পদে যোগদান করে কত নম্বর ফলটন ছিল সেটা উনপঞ্চাশ নং ফলটন কত নম্বর ফলটন উনপঞ্চাশ নং ফলটনে তো ওই ফলটনের নাম কি ছিল বেঙ্গল ফলটন উনপঞ্চাশ নং বেঙ্গল ফলটনে সেনাবাহিনীর সৈনিক পদে যোগদান করেছিল সে আচ্ছা এখন ওখানে যোগদান করার পর তার চাকরি জীবন বিভিন্ন জায়গায় চাকরি করেছে বেশিরভাগ সময় সেই মূলত পাকিস্তানের করাচিতে ছিল এবং সেখানে সে বেশ কিছু সাহিত্য রচনা করেছে এবং ওই সেনাবাহিনী করাচি থাকা অবস্থায় মূলত তার সাহিত্যিক জীবনের উন্মেষ ঘটে কত সালে উনিশশো মূলত উনিশশো সাল থেকে ঠিক আছে উনিশশো সালে তার প্রথম এই লেখালেখির উন্মেষ ঘটেছে এবং সে উনিশশো পরবর্তীতে উনিশশো সাল তেতাল্লিশ বছর বয়স পর্যন্ত মানে উনিশশো সালে তেতাল্লিশ বছর বয়স পর্যন্ত সে লেখালেখি করেছে তার সাহিত্যিক জীবন হচ্ছে মাত্র তেইশ বছর সেই তেইশ বছর সাহিত্য সাধনা করেছে উনিশশো সালের পরে মূলত সে আর কিছু করতে পারেন নাই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছে আচ্ছা উনিশশো সালে শেষের দিকে অর্থাৎ উনিশশো সালের শুরুতে যখন বেঙ্গল পল্টন যখন ভেঙে দেওয়া হয় তখন সে তার স্বদেশে ফিরে আসে পশ্চিমবঙ্গে ফিরে আসে এবং সাহিত্য সচ্চা আত্মনিক করে পরবর্তীতে সালে ডিসেম্বরের শেষ সে তার বিদ্রোহী কবিতাটা লিখে এবং সালের জানুয়ারির জানুয়ারি জানুয়ারি মাসে মাসে সাপ্তাহিক বিজলি পত্রিকায় প্রথমত সে এই বিদ্রোহী কবিতা লিখে মুসলিম পত্রিকায় পাঠিয়েছিল কিন্তু তারা সেটা পাবলিশ করে নাই সাপ্তাহিক বিজলি পত্রিকায় সেটা প্রথম পাবলিশ করেছিল তার বিদ্রোহী কবিতা প্রকাশিত হয় এবং এটা ছিল আমাদের অগ্নি কাব্যগ্রন্থ অন্তর্ভুক্ত এই সালে প্রকাশিত হয় এবং সেখানে টোটাল বারোটি কবিতা আছে প্রথম কবিতার নাম হচ্ছে উল্লাস আর বিদ্রোহী হচ্ছে তার দ্বিতীয় সংখ্যক আচ্ছা এরপর সেই বিভিন্ন পত্রিকা সম্পাদনা করেছে আমরা জানি কাজুল ইসলাম দুমকেতু পত্রিকা সম্পাদনা করেন লাঙ্গল পত্রিকা সম্পাদন করেন তারপর নবযুগ পত্রিকা সম্পাদনা করেন তিনটা পত্রিকা ধুমকেতু লাঙ্গল নবযুগ পত্রিকা সে সম্পাদনা করেছিল পরবর্তীতে উনিশশো সালে আমাদের যে রণসঙ্গীত সে প্রথম লিখেছিল এবং সেটা প্রথম শিক্ষা পত্রিকায় প্রকাশিত হয় পরে তার প্রথমে অন্তর্ভুক্ত করা হয় এবং আমরা জানি আমাদের কাজী নজরুল ইসলাম হচ্ছে প্রথম মুসলিম চলচ্চিত্রকার মানে সেই প্রথম কি করেছে চলচ্চিত্র জগতে মুসলমান চলচ্চিত্র জগতে সে অভিনয় করেছে প্রথম মুসলিম চলচ্চিত্রকার চলচ্চিত্র তৈরি করেছে প্রথম মুসলিম হিসেবে কাজী নজরুল ইসলাম এবং উনিশশো সালে তেতাল্লিশ বছর বয়সে সে দুরারোগ্য বৃদ্ধিতে আক্রান্ত হয় এবং ছিল তোরা কথা বলার শক্তি হারাই ফেলে তারপর উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে জগৎ নারায়ণী পুরস্কারে ভূষিত করে এবং উনিশশো সালে ভারত সরকার তাকে পদ্মভূষণ পদকে ভূষিত করে উনিশশো সালে ঢাকা বিশ্ব সালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় তাকে তাঁকে ডিগ্রি প্রদান করে এবং বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসুস্থ কবিকে বাংলাদেশে নিয়ে আসেন এবং তার চিকিৎসার ব্যবস্থা করেন আমরা জানি পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে ডিলিট ডিগ্রি প্রদান করেন এবং উনিশশো ছিয়াত্তর সালে কবি ইন্তেকাল করেন আমরা জানি উনিশশো ছিয়াত্তর সালে আরো বেশ কয়েকজন লেখক আছেন উল্লেখযোগ্য মানুষ আছেন যারা উনিশশো ছিয়াত্তর সালে মৃত্যুবরণ করেছেন এরকম আছে যেমন আমাদের কাদিরুজ ইসলাম উনিশশো ছিয়াত্তর সালে মৃত্যুবরণ করেন তারপর মালান আব্দুল হামিদ খান বাসন উনিশশো ছিয়াত্তর সালে মৃত্যুবরণ করেন মালানা তারপর আছে শিল্প জন আব্দিন উনিশশো ছিয়াত্তর সালে মৃত্যুবরণ করেন ঠিক আছে এবং আমাদের পল্লী কবি উনিশশো ছিয়াত্তর সালে মৃত্যুবরণ করেন ঠিক আছে তাহলে এই এই কত এই কয়জন মানুষ আমাদেরকে এই নামগুলো আমাদের মনে রাখতে হবে এরপর আছে কাজী ন যে সাহিত্যিক জীবন ওই সাহিত্যিক জীবন থেকে অনেক বেশি প্রশ্ন আসে তার নিষিদ্ধ যে গ্রন্থগুলো আছে ওই নিষিদ্ধ গ্রন্থগুলো আমাদেরকে বিভিন্নভাবে মনে রাখতে হবে যেমন তার যে নিষিদ্ধ গ্রন্থের মধ্যে যে পাঁচটা গ্রন্থ নিষিদ্ধ আছে সেগুলো আমরা মনে রাখতে পারি যে বিন্দু বাঙাবাসীতে পলয় বাণী প্রচার করে চন্দ্রবিন্দু বাঙার গান বিশেরবাসী তারপর বিন্দু ভাঙাবাসীতে বাসীতে পলয় বাণী প্রচার করে প্রলয় শিখা যুগবাণী ঠিক আছে বিন্দু ভাঙাবাসীতে ফলয় বাণী প্রচার করে কি কি বলছি চন্দ্রবিন্দু ভাঙার গান বিশ্বেরবাসী প্রলয় শিখা যুগবাণী এই পাঁচটা গ্রন্থ নিষিদ্ধ করেছিল আচ্ছা এখন আমরা যদি কাজী নজরুল ইসলামের যে লিখা যে প্রবন্ধটা আছে আমার পর যে প্রবন্ধটা আছে এই প্রবন্ধটা আমরা একটু করে যদি পড়ি তাহলে এখন দেখতে পাবো এখানে কি বলেছে কবি প্রথমে বলেছেন আমার কর্ণদার আমি আচ্ছা কর্ণদার মানে কি কর্ণদার মানে হচ্ছে নেতৃত্ব দানকারী ঠিক আছে বলছে আমাকে নেতৃত্ব দিব আমি এখানে কবির আমিত্বের বহির প্রকাশ করছে অর্থাৎ আত্মনির্ভরতা কবির যে যে নিজের উপর যে বিশ্বাস দৃঢ় বিশ্বাস সেটাই এখানে প্রকাশ করছে আমার কন্যা আমি আমি আমাকে নেতৃত্ব দিব আমি স্বনির্ভর আমি আমার কি আছে আত্মবিশ্বাস আছে আমাকে নেতৃত্ব দেওয়ার মতো আমার পথ দেখাবে আমার সত্য আমার যেটা বিশ্বাস আমি যেটা লালন করি আমার যে সততা সেটাই আমাকে কি করবে পথ দেখাবে আমার যাত্রা শুরুর আগে আমি সালাম জানাচ্ছি নমস্কার নমস্কার করছি আমার সত্যকে যেহেতু কবির সত্যই কবিকে পথ দেখাবে সেজন্য কবি সালাম জানাচ্ছে নমস্কার করছে তার সত্যকে এখানে সালাম এবং নমস্কার একসাথে বলা হচ্ছে কবি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস সেই জন্য তারপর কবি আবার বলছেন যে পথ আমার সত্যের বিরোধী অর্থাৎ যে পথটা কবির সত্যের বিরোধী কবি যেটা লালন করে সেটার বিরোধী সে পথ আর কোনো পথেই আমার বিপদ নয় অর্থাৎ শুধু যে পথটা কবি সত্ত্বের বিরোধী পথ যে পথটা মিথ্যা বন্ডামি মেকি পথ শুধু ওই পথটাই কবির জন্য বিপদ বাকি কোনো পথে কবির জন্য কি নয় বিপদ নয় এরপর কবি তারপর বলছেন রাজবয় রুকবয় কোনো ভয়ে আমাকে বিপদে নিয়ে যাবে না অর্থাৎ কবির জন্য বিপদ কোনটা কবি সত্যের বিরোধী যে পথটা কবি যেটা মনাপ্রাণা ধারণ করেন এটা বিপরীত কথাটা হচ্ছে কবির জন্য বিপদ তো কবি বলছেন কোন রাজবয় অথবা বয় আমাকে আমার যে সত্যের পথে তা থেকে বিপদে নিয়ে যাবে না এখন কথা হচ্ছে রাজবয় কি লোকবয় কি রাজবয় হচ্ছে রাজার মানে রাজনৈতিকভাবে হ্যাঁ না শিকার হওয়ার যে বয়টা সেটা যেমন তুমি দেশের পরিস্থিতি নিয়ে অথবা যে কোনো বিশ্বের যে কোনো একটা কিছু নিয়ে তুমি মতামত প্রকাশ করতে যাচ্ছো কিন্তু তুমি হয়তো ফেসবুকে দেওয়ার জন্য সাহস পাচ্ছ না কারণ তোমার একটা ভয় আছে রাজনৈতিক প্রতিহিংসা শিকার হওয়ার একটা ভয় আছে তোমার মধ্যে এরকম হতে পারে আবার তোমার মধ্যে অনেক তুমি অনেক কিছু করতে তোমার অনেক কিছু করতে ইচ্ছে করে কিন্তু তুমি কি করো না লুখো বয়ে মানুষ কিছু বলবে সেজন্য তুমি করো না তাহলে কবি বলছেন এরকম শাসক গোষ্ঠী কবিকে কিছু করবেন কিংবা মানুষ তাকে কবিকে নিয়ে কিছু বলবে এরকম কোন ভয় কবিকে বিপদে নিয়ে যেতে পারবে না অর্থাৎ কবির যেটা দৃঢ় বিশ্বাস ওই বিশ্বাস থেকে এক চুলো কেউ তাকে ছড়াতে পারবে না তারপর কি বললো আমি যদি সত্যি করে আমার সত্যকে চিনে থাকি আমার অন্তরে ভয় থাকে না তাহলে বাইরের কোনো বইয়ে আমার কিছু করতে পারবে না অর্থাৎ তুমি যদি সত্যি করে যদি তোমার সত্য কিছু থাকো যেমন আমি তোমাকে বললাম দুইয়ে দুয়ে চার আচ্ছা দুয়ে দুইয়ে চার হয় সেটা তুমি মনে প্রাণ বিশ্বাস করে কিনা বিশ্বাস করো আচ্ছা এটা বাদ দাও যেমন আমি বললাম যে আহ কেউ একজন তোমাকে যদি বলে যে আজকে সূর্য দক্ষিণ দিকে উঠেছে এই তোমরা সবাই মিলে যদি আমাকে যদি আজকে বলো যে আজকে সূর্য দক্ষিণ দিকে উঠেছে তাহলে কি তোমরা কি তোমরা এই সূর্য দক্ষিণ দিকে উঠেছে বলে আমি কি মেনে নিব না আমি কখনো মেনে নিব না কারণ আমি মনে প্রাণে জানি সূর্য দক্ষিণ দিকে উঠে না আজকে কোন দিকে উঠছে পূর্ব দিকে উঠছে তাই না তাহলে এই যে কবি বলছে আমি যদি সত্যি করে যদি আমার সত্যকে চিনে থাকি আমার অন্তরে মিথ্যার কোনো ভয় থাকে না তোমার তুমি যখন সত্যিকারে যখন কোন একটা জিনিস যখন জানবে যেমন পরীক্ষার হলে সবাই দশ নম্বর এমসিকিউর উত্তর দেখাচ্ছে ক নাম্বার দশ নম্বর এমসিকিউর উত্তর দেখাচ্ছে ক নাম্বার ঠিক আছে তুমি জানো তুমি একদম সত্যি করে মানে হান্ড্রেড পার্সেন্ট শিউর এটা ক না এটা হচ্ছে গ তাহলে সবাই মিলে যদি গ মানে কি বলে ক বলে তাহলে তুমি কি গ থেকে সরে আসবে না তুমি কখন সরবে যখন যখন তোমার নিজের ব্যাপারে বিশ্বাস থাকবে না নিজের আত্মবিশ্বাস থাকবে না যখন তুমি সত্যিকারা জানো যে না না এটার উত্তর ক হবে না এটার উত্তর গ হবে তখন সবাই মিলে ক দাগালো তুমি আর ক দাগাবে না তুমি কি করবে গ দাগাবে যেমন তোমাদেরকে একটু আগে বললাম তোমরা সবাই মিলে যদি বলো যে সূর্য দক্ষিণটুকু উঠছে কিন্তু আমি তো বলবো না সূর্য দক্ষিণ আমি তো বলবো সূর্য পূর্ব দিকে কারণ সেটা আমার আত্মবিশ্বাস আছে বসে যদি আমি যদি সত্যি করে যদি আমার সত্য কিছু চিনে থাকি তাহলে অন্তরে কোনো মিথ্যার ভয় থাকে না বাইরের কোনো ভয়ে আমাকে কিছু করতে পারবে না ব্যাপারটা আমি তোমাকে আরেকটু অন্যভাবে বোঝায় দিচ্ছি মনে করো মনে করো আজকে মনির ভাই মানে তোমাদের মনির স্যার তামিম স্যারকে ভূত সেজে ভয় দেখাবে রাত্রিবেলা এখন আমি সেটা তামিম স্যারকে আগে থেকে বলে দিলাম আমি স্যারকে বললাম যে ভাই দেখেন আজকে আপনাকে যেই ভূতটা এসে ভয় দেখাবে সেটা আসলে ভূত না এটা হচ্ছে মনীষ স্যার এখন কি তামিম স্যার কি আর মিথ্যা মিথ্যা যে ভুতটা মানে যে মনীষারটা আসবে তাকে কি আর ভয় পাবে না ভয় পাবে না কারণ সে সত্যকে জেনে গেছে মানে ওটা ভূত না এটা হচ্ছে স্যার তাহলে যদি কেউ যদি সত্যি সত্যি মানে আপন নিজের সত্যকে যদি চিনে থাকে তার অন্তরে আর কোনো মিথ্যার ভয় থাকে না মানে ও মিথ্যাকে সে আর ভয় পাবে না তাহলে বাইরের কোনো বয়ে তাকে আর কিছু করতে পারবে না আমি তোমাকে আরেকটা উদাহরণ দিচ্ছি ব্যাপারটা তো আরেকটা উদাহরণ দিচ্ছি মনে করো আমি তোমাকে বললাম দুই দিয়ে পাঁচ তুমি বলছো না স্যার দুই দুয়ে তো পাঁচ না দুয়ে দুয়ে চার হয় এখন আমি হ্যাঁ আমি টিচার আমার থেকে তুমি বেশি জানো নাকি পাঁচ হয় তাহলে কি তুমি কি সরে যাবে না তুমি তোমার বিশ্বাসে অটল থাকবে কারণ তুমি মনে প্রাণে জানো যে সবসময় চারই হয় তাহলে এই যে তুমি যদি তোমার সত্য করছি কিন্তু তোমাকে যদি আমি যদি অন্য একটা আটটা যদি জিজ্ঞেস করি সেটা যদি তুমি যদি না জানো তোমাকে যদি জিজ্ঞেস করি সোমালিয়া রাজধানী কোথায় তুমি হয়তো সত্যি সত্যি বলছো কিন্তু আমি যদি হ্যাঁ সোমালিয়া রাজধানী চেঞ্জ হয়ে গেছে তুমি হয়তো তোমার হয়তো তারা কোনো একদিন চেঞ্জ হয়ে গেছে মনে হয় আমি জানি না এরকম তুমি কি করে ফেলবে তোমার বিশ্বাস হারাই ফেলবে কারণ তুমি সত্যিকারে ওটার ওটার উপর তোমার কি নাই আস্থা নেই তাহলে তুমি যদি সত্যি করে যদি তোমার সত্যকে চিনে থাকো তোমার অন্তরে কোনো মিথ্যার ভয় থাকবে না এখন বাইরের কোনো ভয় তোমাকে কিছু করতে পারবে না আর কে বসে যার ভিতরে ভয় সে বাইরে ভয় পায় তার মানে কি সুরের মনে পুলিশ পুলিশ ঠিক আছে যার ভিতরে ভয় যার ভিতরে মিথ্যা সেই কেবল কি করবে বাইরে ভয় পাবে আর অতএব যে মিথ্যাকে চেনে সেই মিচে মেছে তাকে বয় করে না যার মনে মিথ্যা সেই মিথ্যাকে ভয় করে ঠিক আছে ওই যে ক্লাসের মধ্যে যখন স্যার যখন জিজ্ঞেস করে এই পড়াকে একা শিখোনাই সবাই দাঁড়াও তখন সবাই দাঁড়ায় গেছে কিন্তু তোমাদের মধ্যে কয়েকজন বন্ধু বান্ধব থাকে না একটু সুধূর বুধুর সে আসলে পড়া শিখে নাই হোমওয়ার্ক করে নাই কিন্তু সে দাঁড়ায় নাই বসে আছে কিন্তু সে প্রতিটা মুহূর্তে বয়ে থাকে কিনা যে স্যারকে আমাকে এখন ধরবে কিনা আমাকে ধরবে কিনা ধরবে কিনা মানে পড়ানোর ভিতর টিপটিপ করে কিনা করে কারণ সে নিজেই তো মিথ্যা বলে বসে আছে তাহলে যার ভিতরে মিথ্যা সেই কেবল কি করে মিথ্যাকে ভয় করে আর যে সত্যবাদী সত্যিকারে ফরাসি আসছে তার কি ভয় লাগবে না ভয় লাগবে না আমরা যেমন আমরা সাধারণ মানুষ আমরা রাস্তায় ফুলি দেখলে কি আমরা ভয় পাই না আমরা ভয় পাই না কিন্তু যে সত্যিকার অপরাধে সে কিন্তু পুলিশ দেখলে কিন্তু তার হাঁটো হাঁপে সেই আমাকে যদি এখন যদি কি করে ধরে ফেলে ওই ব্যাচালার পয়েন্টে শিমুল আছে না জুতা জুটি করে আসছে সেই সব ওই যে কি আছে এটাকে কি যেটা এই সে যখন বাসার মধ্যে পুলিশ আসে তখন সে হাস করে কেন সেই হচ্ছে কি তার ভিতরে ভয় আছে তাহলে যার ভিতরে ভয় আছে সে কি করবে বাইরে ভয় পাবে নিজেকে চিনলে মানুষের মধ্যে আপনা আপনি একটা বড় জোর আসে যে সে আপন সত্য আর কাউকে কুনিশ করে না অর্থাৎ কেউ তাকে বয় দেখিয়ে পদান করতে পারে না তুমি যদি থাকো কেউ তোমাকে যেমন জিজ্ঞেস করা যে বাংলাদেশের রাজধানী কোথায় তুমি স্যার ডাকা স্যার বলে যে না বাংলাদেশের রাজধানী ডাকা না আমি তোমার টিচার তুমি আমার থেকে বেশি জানো নাকি বাংলাদেশের রাজধানী তো চট্টগ্রাম তুমি কি স্যারের কথা মেনে নিবে না তোমাকে ভয় দেখালো হুম হাম করলো আমি মনে আমি তোমাকে জিজ্ঞেস করলাম দুই দুই কথা

অর্থাৎ তুমি এটাকে নিজের সত্যটাকে তুমি কি করবে না বর্জন করবে না কারো কাছে তুমি মাথা মতো করবে না স্বীকার করবে না কাউকে কুনিশ করবে না তুমি 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 না তোমাকে কেউ বয় দেখিয়ে প্রধানত করতে পারবে না এই বলো এখন বলো বাংলাদেশের রাজধানী সত্যগ্রাম এরকম তোমাকে কেউ বয় দেখিয়ে প্রধানত করতে পারবে না এবার এই যে নিজেকে চেনা নিজের সত্যকে আপনার গুরু প্রতর্শ কাণ্ডারি বলে জানা নিজের গুরু প্রত্যেক এখানে গুরু গুরু এবং শিক্ষকের মধ্যে একটা পার্থক্য আছে লক্ষ্মী বাচ্চারা তোমরা একটু করে দেখো গুরু এবং শিক্ষকের মধ্যে একটা পার্থক্য আছে যেমন আমি একটা কথা বলেছিলাম তোমাদেরকে একবার যে সার্টিফিকেট জুড়ে শিক্ষক হওয়া যায় কিন্তু গুরু হওয়া যায় না গুরুকে তিনি যিনি তোমাকে শিক্ষা দিয়েছেন তিনি তোমার শিক্ষক কিন্তু তুমি তো এই যে তুমি এখন কলেজে পড়ো তোমার এই একদম প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল এবং কলেজ পর্যন্ত তোমার অনেক শিক্ষক আছে এই শিক্ষক অনেক শিক্ষকের কথা তুমি ভুলে গেছো কিন্তু কিছু শিক্ষকের কথা কিন্তু তুমি মনে প্রাণে রেখে দিয়েছো তাদের কথা মনে মানে তোমার মনে পড়লে তুমি তাদেরকে সম্মান করো সারদের দেখা হলে সারদেরকে পা ধরে সালাম করো সারদের অবস্থা জিজ্ঞেস করো সারের কথা তুমি তোমার এখনো মনে পড়ো সেগুলো তুমি এখনো মেনে চলো তোমার স্যার এখন তোমার সামনে নাই তারপরেও সারের কথা মনে পড়লে তোমার মনটা একটু নরম হয়ে যায় অমুক স্যার আমার জন্য এত কষ্ট করেছে অমুক স্যার আমাকে পড়াশোনার জন্য এত উৎসাহিত করেছে আমার জন্য এত কষ্ট করেছে এই যে তুমি তোমার সামনে নাই না থাকার পরও তুমি যে তার কথাগুলো মানো ওই স্যারের কথাগুলো মেনে চলো ওই স্যারকে সম্মান করো উনি হচ্ছে তোমার গুরু আর যিনি তোমাকে শিক্ষা দিয়েছেন উনি হচ্ছে তোমার শিক্ষক শিক্ষক এবং গুরুর মধ্যে পার্থক্য আছে ঠিক আছে সব গুরুই শিক্ষক কিন্তু সব শিক্ষক গুরু হতে পারে না গুরু মানুষের হচ্ছে পরম শ্রদ্ধীয় শিক্ষকতার মধ্যে অনেক ভেজাল ঢুকে গেছে কিন্তু গুরুর মধ্যে কোনো বেজাল নাই তো বলছে বলছে কবি এখানে কি বলছে বলছে এই যে নিজেকে চেনা আপনার সত্যকে আপনার গুরু প্রত্মদর্শক বলে জানা প্রত্মদর্শক মানে হচ্ছে নিজের দিশার হিসেবে জানা মানুষ মেন্টর মেন্টর হিসেবে মানা প্রত্যেক মানুষের লাইফে কিন্তু একটা মেন্টর থাকে প্রত্যেক মানুষের লাইফে অর্থাৎ তুমি যখন মেন্টার ছাড়া যখন তোমার লাইফ পরিচালনা করবে তখন দেখা যাবে তোমার ভুল করার সম্ভাবনা আছে যেমন তুমি এখন কলেজে পড়ো তুমি কি আগে কোনদিন কলেজে পড়ছো মানে তোমার কলেজ লাইফটা কি ইন্টার সেকেন্ড ইয়ার বা ফার্স্ট ইয়ারের সময় দেখেই তোমার জীবন আগে ছিল কখনো না ছিল না তোমার কাছে প্রত্যেকটা দিনেই তোমার জন্য নতুন প্রত্যেকটা দিনেই তোমার জন্য অনভিজ্ঞ সুতরাং এই অনভিজ্ঞ পথে হাঁটার সময় আমাদের অনেক কিছু ভুল হতেই পারে যেমন মনে করো এটা মনে করো একটা ইনজেকশন এটা যখন কাউকে যখন ফুস করা হবে তখন একটা মনে করে একটা ছোট বাচ্চাকে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে তো বাচ্চাটা মনে মনে কি বলবে যে ডাক্তারটা কত খারাপ আমার মা বাবা কত খারাপ আমাকে একটা ইঞ্জেকশন ঢুকে দিচ্ছে সে মনে মনে বকা দিচ্ছে কান্নাকাটি করতেছে গালে দিচ্ছে ডাক্তারকে মা বাবাকে যে তাকে কেন কষ্ট দিচ্ছে আসলে কি তাকে যে টিকা দেওয়া হচ্ছে সেটা কি তার ভালোর জন্য দিচ্ছে নাকি খারাপের জন্য দিচ্ছে নিশ্চয় ভালোর জন্য দিচ্ছে কিন্তু সেটা কি ছোট বাচ্চাটা বোঝে না বুঝে না এরকম আমরাও জীবন পরিচালনা করতে গিয়ে অনেক সময় ভুল করে ফেলি ভুল পথে যাই কারণ আমরা অনভিজ্ঞ আমাদের জীবনের সময়গুলো আগে অতিবাহিত করি নাই তো এরকম জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য নিজেকে সুন্দর পথে রাখার জন্য একজন পথ প্রদর্শক দরকার একজন দিশারি দরকার ঠিক আছে একজন গাইড দরকার তোমাকে পরিচালনা করার জন্য তো কবি বলসে এই যে নিজেকে চিনা নিজের সত্যকে নিজের গুরু পথপ্রদর্শক কান্ডারি বলে জানা এটা দম্ব নয় অহংকার নয় এটা আত্মাকে চিনা সহজ স্বীকার এই যে সারকে বলা সার আপনি যেটা বলছেন এই যে দুয়ে দুয়ে ফাঁস নয় না স্যার এটা দুয়ে দুয়ে ফাঁস নয় এটা হচ্ছে দুয়ে দুয়ে সার হবে এটা বলা ফলাটলে স্যারকে বলা সমাজের কোনো অন্যায়কে তুলে ধরা বসে এটা কি না এটা দম্ভ অহংকার নয় এটা হচ্ছে আত্মাকাশনা সহ সহ স্বীকারুতি নিজের ব্যাপারে নিজের একটা বিশ্বাসের যে একটা প্রতিচ্ছবি সেটা বিমত্তায়ন করা সেটাকে মানুষের সামনে তুলে ধরা সহ সহ আর যদি কেউ এটাকে ভুল করে অহংকার মনে করে করেন তবু এটা মন্দের ভালো মিথ্যা বরে বিরেছে অনেক বেশি ভালো অর্থাৎ এরকম এরকম মানে মিথ্যা বিনয় মিথ্যা বিনয় কোনটা মনে করো মনে করো এই তোমার কলেজে কোন একটা বড় ভাই বললো এই তোরা জানিস আজকে সূর্য দক্ষিণ দিকে উঠছে মানে কোন একটা নেতা বললো যে আজকে সূর্য দক্ষিণ দিকে উঠছে আর কয়েকজন থাকবে জি ভাই জি ভাই হ্যাঁ হ্যাঁ ভাই আমি দেখছি ভাই হ্যাঁ সূর্য আজকে একদম লাল টক টুকে সূর্য দক্ষিণ দিকে উঠছে সহমত প্রকাশ করে না এরকম এটা হচ্ছে মিথ্যা মিথ্যা বিনয় দেখাইছে মরকর তুমি এমন অনেক বড় ভাই আছে তোমার বা এমন অনেক তোমার কি আছে সিনিয়র কেউ আছে বা তোমার মুরব্বী কেউ আছে যাকে তুমি সামনে দেখলে সালাম করো আসসালামু আলাইকুম পিছের আসে না কিরকম মানুষ এরকম কর বসে এরকম মিথ্যা বিনয় দেখা এটা চেয়ে ওই যে অহংকারের যে ফোরশ সেটা অনেক বেশি ভাব ঠিক আছে অর্থাৎ তুমি যে সত্য প্রকাশ করেছ মিথ্যা বিনয়ের চেয়ে সত্য প্রকাশ করাটা অনেক বেশি ভালো অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে নিজের সত্যকে অস্বীকার করে ফেলা হয় এতে মানুষ ক্রমেই ছুটো করে ফেলে মাথা নিচু করে আনে ওরকম বিনয় এসে অহংকারের ফরস অনেক অনেক ভালো এখানে দুইবার বলেছে যে অনেক অনেক ভালো কিরকম বলছে অনেক সময় আমরা খুব বেশি বিনয় দেখাতে ইস স্যার যে বললো বাংলাদেশের রাজধানী চট্টগ্রাম মানে স্যার মানে অনেক সময় ম্যাথ করার সময় সূত্র লিখতেছে যে এ প্লাস বহুল স্কোর সমান এস স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার এখানে প্লাস যে জায়গায় স্যার মাইনাস লিখে দিছে এখন তুমি বলা সাহস পাচ্ছ না স্যারকে আমার স্যার যদি আবার কিছু মনে করে এটা এটা না স্যার তো আমার গুরু স্যার যা বলে তা আমি মেনে নিব এরকম অনেক সময় অনেক বেশি বিনয় দেখাতে গিয়ে জি স্যার জি স্যার হ্যাঁ স্যার হ্যাঁ স্যার স্যার যদি বলে আজকে সূর্য দক্ষিণ দিকে হ্যাঁ স্যার হ্যাঁ 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 স্যার যদি বলে দুই দিকে ফাঁস হয় হ্যাঁ স্যার হ্যাঁ এরকম অনেক সময় অনেক বেশি বিনয় দেখাতে গিয়ে নিজের সত্যকে তুমি যে মনে প্রাণ জানো যে এটা এরকম এরকম অনেক জিনিসকে আমরা অস্বীকার করে ফেলি এরকম যখন তুমি নিজের সত্যকে যখন অস্বীকার করবে তখন তুমি নিজে নিজে মানুষ তোমার মনোর দিক দিয়ে তুমি নিজে নিজে ছুটো হয়ে যাবে এটা মানুষ ক্রমে ছুটো করে ফেলে মানে তোমার নিজের আত্মমর্যাদা তুমি কমায় ফেলতেছো এবং মাথা নিচু করে আনে তোমার সম্মান কমিয়ে ফেলে বছর ওরকম বিনয় দেখানো হচ্ছে মিথ্যা মিথ্যা বিনয় দেখানো হচ্ছে অহংকারের পৌর সত্য কথাটা প্রকাশ করে ফেলা এটা অনেক অনেক বেশি ভালো ওকে এই এতটুকু পর্যন্ত যে প্রথম যে প্যারাটা পড়ছি এই প্যারাটা অর্থাৎ এই এখান থেকে এতটুকু পর্যন্ত কারো যদি বুঝে না আসে আমাকে একটু করে জানাও ঠিক আছে আর বুঝে আসছে লিখো ওকে বুঝে আসলে লিখো ওকে লিখো দ্রুত লিখো তাড়াতাড়ি যদি বুঝে আসে তাহলে লিখো ওকে লক্ষ্মী বাচ্চারা সব লক্ষ্মী বাচ্চা লিখো ওকে লিখো সবাই ওকে লিখো যদি এতটুকু বুঝে আসে তাহলে সবাই ওকে লিখো তাড়াতাড়ি 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 লক্ষ্মী বাসের সবকটা লক্ষ্মী বাসের তাড়াতাড়ি ক ওকে 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 কুয়েক রেসপন্স করতে হবে কুয়েক রেসপন্স করতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি ইসরাত জাহান শাহজাদি সুলতানা ইশাত সাপওয়ান চৌধুরী সুজনা চৌধুরী সুজনা চৌধুরী ইয়েস ইয়েস তারপর তাকিয়া ওকে ওকে দ্রুত দ্রুত সামিরা হাকিম আব্দুল তামিম তারপর মারিয়া ইসলাম ওকে গুড এই তো সবাই খুব লক্ষ্মী বাচ্চা স্যার আরেকটু দেন কোন কোন লাইনটা লাইনটা তুমি বুঝতে হবে সেটা একটু করে বলবে আর তাছাড়া আমাদের লাইভ ক্লাস তো কিছুক্ষণ থাকবে তুমি এরপরে ক্লাস শেষ হলেও আবার দেখে নিতে পারবে কোনো অসুবিধা নেই আর কোন লাইনটা বলতে হবে সেটা আমাকে একটু করে জানো অসুবিধা নেই একবার না শতবার বোঝাই দিব কোনো সমস্যা নাই এবার আসো দ্বিতীয় প্যারা অতএব অতএব অভিশাপ প্রতের সারথি এই অভিশাপ প্রতের সারথির স্পষ্ট কথা বলাকে যেন কি অহংকার বা স্পর্ধা বলে ভুল না করেন এখন কবি কেন নিজেকে অভিশাপ প্রতের সারথি বলেছেন আচ্ছা হিন্দুদের রথযাত্রা কেমন হয় সারথি মানে হচ্ছে নেতা অভিনেতা মানে অধিনায়ক আর কি রথযাত্রা কেন হয় রথযাত্রার উদ্দেশ্য হচ্ছে সমাজ থেকে যাবতীয় অসুর অকল্যাণ যা কিছু আছে উৎপীড়ন নিপীড়ন যা কিছু আছে সেগুলো সমাজ থেকে টেনে বের করে ফেলা তো সমাজের জন্য অভিশাপ কি আমাদের সমাজের জন্য অভিশাপ কি মিথ্যা বন মেকি যেগুলো আছে সেগুলো তো কবি বলছে এরকম এই সমাজের যে সব মিথ্যা বন মেকি যেগুলো আছে সেগুলোকে এই অভিশাপ গুলোকে সমাজের অভিশাপ আমি নেতৃত্ব দিয়ে সমাজ থেকে দুর্বৃত করে ফেলবো সমাজ থেকে বের করে ফেলবো তো সেই জন্য কবি নিজেকে অভিশাপ প্রথের সারতি বলেছেন ঠিক আছে আমি আবার বলছি তো রথযাত্রার মধ্যে যেমন উদ্দেশ্যতাকে কি সমাজ থেকে যেগুলো অকল্যাণ অমঙ্গল আছে সেগুলোকে দুর্বৃত করা তো কবি বলছেন আমিও আমাদের সমাজের যে অভিশাপ আছে মিথ্যা বন্ধ আমি মেকি আছে সেগুলোকে আমি রথযাত্রার মতো টেনে সমাজ থেকে বের করে ফেলবো এবং সুতরাং এই অভিশাপ রথের সারথীর স্পষ্ট কথা বলা যে সত্য কথা বলবে বলছে এই সত্য কথাটা বললে যেন কেউ স্পর্ধ বা অহংকার মনে করে যেমন ভুল না করে কারণ কথা বললেই সেটা তো নিশ্চয়ই একটা অভিনয় বা তাকে মানে তুমি সত্য কথা বললে কখনো কারো প্রিয় হতে পারবে না সত্য কথা সবসময় চিতা তো তো কবি বলছেন স্পষ্ট কথা বলা নিচ্ছে একটা অভিনয় ভাব তুমি যদি স্যারকে যদি বলো স্যার বাংলাদেশের রাজধানী তো আসলে চট্টগ্রাম না ঢাকা এরকম কথা বললে তুমি কখনো স্যারের প্রিয় হতে পারবে না বলছে একটা অভিনয় ভাব কিন্তু তাতে কষ্ট পাওয়া তো দুর্বলতা সে তোমার এই অভিনয়ের কারণে অর্থাৎ তোমার এই সত্য কথা বলার কারণে যদি কেউ কষ্ট পায় তাহলে সেটা তার দুর্বলতা সেটা তোমার দুর্বলতা না নিজেকে চিনলে নিজের সত্যকে নিজেকে চিনলে নিজের সত্যকে নিজের কর্ণদার জানলে নিজের শক্তির উপর অটুট বিশ্বাস আসে বলছে তুমি যখন নিজেকে যখন চিনবে যেমন একটু আগে তোমাদেরকে বললাম না দশ নম্বর প্রশ্নের উত্তর সবাই ক দাগাচ্ছে কিন্তু তুমি জানো যে একদম মনে প্রাণ একদম দৃঢ় বিশ্বাস যে এটা ক না এটা হচ্ছে গ সবাই যেরকম দেখাচ্ছে তুমি কি যাবে না না কারণ তুমি নিজেকে মানে তোমার নিজের সত্যের উপর তোমার বিশ্বাস আছে তাহলে তোমার একটা অটুট বিশ্বাস আসবে তুমি স্বনির্ভর হবে স্বাবলম্বী হবে অন্যের উপর নির্ভরকারী হবে না পর অবলম্বনকারী হবে না এরকম স্বাবলম্বন নিজের উপর নিজের বিশ্বাস টাকা অঠুট বিশ্বাস সেটা আমাদেরকে শিখাচ্ছিল মহাত্মা গান্ধীজি বলছে মহাত্মা গান্ধী সেটা আমাদেরকে শিখাচ্ছেন ভারতের মানুষকে শিখাচ্ছেন কি আমি আছি মহাত্মা গান্ধী কি বলেছে মহাত্মা গান্ধী আমি আছি ভারতের মানুষকে বলেছে আমি আছি আর ভারতের মানুষ কি বললো ভারতের মানুষ বলতে যে মহাত্মা গান্ধীজি আছে এখন দেখো উনিশশো সালে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বলেছে আমরা যখন রক্ত দিতে শিখেছি কেউ আমাদের দাবায় রাখতে পারবে না এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম আচ্ছা এই বাসন শুনে এই বাসন শুনে বাঙালি সবাই যদি এসে নাকে তেল দিয়ে যদি ঘুমা যেত তাহলে দেশ কি স্বাধীন হতো না কখনই স্বাধীন হতো না তো বঙ্গবন্ধুর এই ভাষণ শুনে প্রত্যেকটা বাঙালি বঙ্গবন্ধুর কথাকে তাদের নিজেদের কথা হিসেবে নিয়েছে প্রত্যেকটা বাঙালি অস্ত্র নিয়েছে যুদ্ধ করার জন্য যারা অস্ত্র কাদা নেয় নাই তারা মুক্তি বাহিনীকে সাহায্য করেছে তাদের তথ্য গোপন রেখেছে তাদের তাদের আত্মগোপন করার জায়গা দিয়েছে তাদের হানাদার বাহিনীর তথ্য দিয়ে দিয়েছে তাহলে প্রত্যেকটা প্রাণী মানে প্রত্যেকটা বাঙালি মনে প্রাণে চেয়েছে বাংলাদেশ স্বাধীন হোক তাহলে তারা বঙ্গবন্ধুর যেমন বঙ্গবন্ধু এই সাতই মার্চের বাসনের পর যখন কি উনিশে মার্চ যখন বঙ্গবন্ধুকে তখন গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো জাতির তখন নেতৃত্ব শূন্য তখন বাঙালি জাতি ঠিকই সংঘবদ্ধ হয়ে দেশ স্বাধীন করেছে না করেছে তারা তো বঙ্গবন্ধুর উপর নির্ভরশীল ছিল না বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বলছে এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতা সংগ্রাম বাঙালি সবাই যদি ভাবতো যে হ্যাঁ বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা এনে দিবে তারা দেশ কি স্বাধীন হতো একজনের পক্ষে কি দেশ স্বাধীন করা সম্ভব না তাহলে বঙ্গবন্ধুর আদর্শকে মনা প্রাণে ধারণ করে বাঙালিরা যখন যুদ্ধে নেমেছে মাত্র 9 মাস সময়ের মধ্যে বাঙালিরা কি করে বলেছে দেশ স্বাধীন করে ফেলেছে ঠিক একই রকম ভারতের মানুষকে গান্ধীজি বলদছে যে আমি আছি বঙ্গবন্ধু যেমন বলেছে এরকম কিন্তু ভারতের মানুষ বলছে গান্ধীজি আছেন তাহলে তারা কি হয়ে গেছে তারা পরোক্ষভাবে গান্ধীজির উপর নির্ভরশীল হয়ে গেছে বসে এই পর অবলম্বনে আমাদের নিষ্ক্রিয় করে ফেললো ঠিক আছে এ পরাবলম্ব কি করবে আমাদেরকে নিষ্ক্রিয় করে ফেলেছে বলছে যাদের অন্তরে এত হচ্ছে গান্ধীজির বা নির্ভরশীলতা তারা বাইরের গোলামি থেকে রক্ষা পাবে কি মানে কি করে বাইরের ব্রিটিশ শাসন বলছে যারা এরকম মনে মনে গান্ধীজির উপর নির্ভরশীল হয়ে আছে তারা ব্রিটিশ সরকার থেকে রক্ষা পাবে কি করে বলছে আত্মাকে চিনলে এটা হচ্ছে আচ্ছা কি একেই বলে সবচেয়ে বড় দাসত্ব অর্থাৎ তুমি অন্য কারো উপর নির্ভরশীল হয়ে থাকা অন্য নিজের নিজের যে সক্ষমতা আছে নিজের যে শক্তি আছে সেটাকে কাজে না লাগিয়ে অন্য কারো নির্ভরশীল হয়ে যাওয়া এটাই হচ্ছে সবচেয়ে বড় দাসত্ব বলছে একেই বলে সবচেয়ে বড় দাসত্ব অন্তরে যাদের এত গোড়ামির বাপ তারা বাইরের গোড়ামি থেকে রেহাই পাবে কি করে আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে বলছো তুমি যদি নিজের সক্ষমতা সম্পর্কে তোমার যদি কি তাকে যে 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 আমরা যখন আমাদের দাবায় রাখতে না কথা চিনলে আত্মনির্ভরশীলতা আছে তোমার কনফিডেন্স লেভেল গ্লো হবে তুমি নিজেকে কি করতে পারবে সক্ষম করতে পারবে এই আত্মনির্ভরতা যেদিন সত্যি সত্যি আমাদের আসবে সেদিনে আমরা স্বাধীন হব এর আগে কিছুতে না বসে যেদিন আমরা আমি আছি কতটা গান্ধীজির কথাটা নিজের নিজেকে প্রত্যেকটা ভারতবর্ষের মানুষ বলতে পারবে যে আমি আছি এরকম যেদিন বলতে পারবো সত্যি সত্যি সেই দিনে আমরা স্বাধীন হব এর আগে কিছুতেই আমরা স্বাধীন হতে পারবো না এরপর নিজে নিষ্ক্রিয় থেকে অন্য একজন মহাপুরুষকে মনে প্রাণে বক্তি করলেই যদি দেশ উদ্ধার হয়ে যেত তাহলে এই দেশ এতদিন থাকতো না যেমন মনে করো তোমরা তোমাদের কলেজের বাংলা সারকে খুব বেশি ভালোবাসো আচ্ছা বাংলা সারকে বাদ দাও আমি তো খুব ভালো ছিল মনে করো তোমরা সবাই আমাকে খুব ভালোবাসো আচ্ছা আমাকে তোমরা যদি মনে করো ভালোবাসো ফোর কে কে প্লাস পেয়ে যাবে তোমার কলেজে বাংলা সারকে তুমি একদম মনে প্রাণে ভালোবাসো মনে প্রাণে সম্মান করো মনে প্রাণে শ্রদ্ধা করো তোমার কলেজে বাংলা সারকে তুমি ফোর কে প্লাস পেয়ে যাবে না পেয়ে যাবে না তাহলে কবিও ঠিক কি কত বসে লেখক ঠিক কি বসে বসে কেউ যদি মনা শ্রদ্ধা করলে কোন মহাপুরুষকে মনা প্রাণে ভক্তি করলে যদি দেশ হয়ে যেত তাহলে এই দেশ এতদিন পরাধীন থাকতো না উনিশশো সালে বাংলাদেশের মানুষরা যদি যুদ্ধ না করে শেখ মুজিবের ছবি নিয়ে যদি দিন রাত চব্বিশ ঘন্টা কি করতো শেখ মুজিবের জন্য আরাধনা করত শেখ মুজিবকে পূজা করতো দেশ কি স্বাধীন হয়ে যেত না হতো না তাহলে কি করতে হবে নিজেকে সক্রিয় করতে হবে প্রত্যেকটা বাঙালি অস্ত্র হাতে নিয়েছে বলে দেশ স্বাধীন হয়ে গেছে তাই না তোমার কলেজের বাংলা স্যারকে তোমার কলেজের ইংলিশ স্যারকে তুমি মনে মনে ভালোবাসো তোমার স্যার তোমার নিজের বাপের মতো করে একদম সম্মান করো তাহলে তোমার স্যারকে সম্মান করলে কি তোমার পরীক্ষা আসবে না কখনই আসবে না তোমাকে কি করতে হবে নিজেকে পড়াশোনা করতে হবে বসে এরকম যদি যদি গান্ধীজি যদি দেশ যদি কি হয়ে যেত উদ্ধার হয়ে যেত তাহলে না পরা দিন থাকতো না আত্মাকে চেনা নিজের সত্যকে বড় মনে করার দম্ব আর যাই হোক না। অর্থাৎ নিজের সত্য প্রকাশ করা নিজের সত্য কথাকে কি করা অন্যের সামনে প্রকাশ করা নিজের সত্যকে তুলে ধরা নিজের সত্যের পক্ষে যুক্তি উপস্থাপন করা বলছে এটা যাই হোক এটা বন্ডামি না বন্ডামি কোনটা সূর্য দক্ষিণ দিকে উঠছে তুমিও সেটা যে হ্যাঁ 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 ভাই সূর্য দক্ষিণ দিকে উঠছে এটা হচ্ছে বন্ডামি কোন একটা অন্যায় কাজ হচ্ছে তুমি নিজেও জানো সেটা অন্যায় কাজ এটার পক্ষে কথা বলা সেটার পক্ষে ফেসবুকে লিখালেখি করা এটা হচ্ছে বন্ডামি কারণ তুমি নিজের সত্যের বিরুদ্ধে কি কথা বলতেছ তুমি মনে প্রাণে বিশ্বাস করো একটা কিন্তু নিজে প্রকাশ করতেছ আর একটা এটাই হচ্ছে সবচেয়ে বড় বন্ডামি বুঝাচ্ছে কিনা এটাই হচ্ছে সবচেয়ে বড় বান্ডামি বসে এই যে আত্মাকে চেনা নিজের সত্যকে বড় মনে করা দম্ভ এটা আর যাই হোক এটা বন্ডামি না নিজের সত্য নিজের বিশ্বাস এটাকে প্রতিষ্ঠা করা এটাকে প্রচার করা সেটা আর যাই হোক সেটা কখনো বন্ডামি না এই দম্ব অর্থাৎ নিজের সত্য প্রকাশ করার যে দম্ব সেটা শির উঁচু করে ফুরুষ করে মানে তোমাকে সাহসী করে এবং একটা ডোন্ট কেয়ার বাবা মানে ডোন্ট কেয়ার বাবা মানে এই যে আমরা যখন রক্ত দিকে শিখেছি কেউ আমাদের দাবায় রাখতে পারবে না দমিয়ে রাখতে পারবে না দাবায় রাখতে পারবে না নিজস্ব শব্দ বাঙালির এই যে দাবায় রাখতে পারবে না এটা হচ্ছে ডোন্ট কেয়ার বাপ বাঙালিরা নিজেকে চিনতে পেরেছে বলতে পাকিস্তানের আমাদের কি করবে তখন এই যে একটা মনের মধ্যে একটা ডোন কেয়ার বাপ আসছে এই ডোন কেয়ার বাপ যাদের মধ্যে আছে তথাগত জম্ব যাদের মধ্যে আছে তারাই অশব্দ সাধন করতে পারে তারাই নয় মাসে দেশ স্বাধীন করতে পারে অর্থাৎ তোমার মধ্যে একটা ডোন্ট কেয়ার ভাব লাগবে এত দুঃসাহসিকতা লাগবে সেটা তোমাকে পৌরস করবে সেটা তোমাকে উঁচু করবে তোমার সম্মান বয়ে আনবে এরকম যতদিন পর্যন্ত তোমার একটা চেতনা থাকবে না ততদিন পর্যন্ত তুমি তোমার সত্যকে উদ্ঘাটন করতে পারবে না ততদিন পর্যন্ত তুমি তোমার সফল হতে পারবে না বুঝাতে পারছি কিনা এতটুকু বোঝা আসছে কি না এতটুকু বোঝাস কি না দ্বিতীয়ভাবে বোঝাচ্ছে কিনা যদি তোমার বুঝে আসে তাহলে লিখো ওকে তাহলে লিখো ওকে আমার বন্ধুগুলো কিছুটা গান্ধীজির মতোই পরীক্ষার হলে পরীক্ষার আগের দিন বলে যে আমি আসি আমি দেখাবো কিন্তু পরীক্ষার হলে আমাকে চিনে ওকে যাদের বুঝে আসে তারা সবাই ওকে লিখো যাদের বুঝে আসছে তারা সবাই ওকে লিখো ওকে যাদের বুঝে আসছে তারা সবাই ওকে লিখো এরপর সবকটা লক্ষ্মী বাচ্চা এরপর লেখক তিন নাম্বার ফেরায় বলছে যার বৃত্তি পৌঁছে গেছে যার বৃত্তি পৌঁছে গেছে একদম উপরে ফেলার নতুন করে বৃত্তি না গাতলে তার উপর ইমারত যতবারে খারাপ করা যাবে ততবারে তা পড়ে যাবে মনে করো এই যে আমাদের এই বিল্ডিংটা যে বিল্ডিংটা মনে করো এই দেখো দেখো মনে করো এই আমার হাতে একটা বিল্ডিং আছে এক তলা দুই তলা তিনতলা এই বিল্ডিংটা আছে এখন এই বিল্ডিং এর যে ফিলিয়ার গুলো আছে নিচের দিকে যে ফিলিয়ার গুলো আছে এগুলো মনে করো নড়বড় হয়ে গেছে এখন উপরে আমি যতবার লং রং করাই না কেন যত ধরনের টাইলস লাগাই না কেন যত সুন্দর করি না কেন এই বিল্ডিংটা কি বিল্ডিং এর বৃত্তি কুটি নষ্ট হয়ে গেছে বসে সেটাকে যতবারে তুমি নতুন করে গড়ো না কেন এটা ততবারে ভেঙে পড়ে যাবে তো তোমার উচিত কি তোমার উচিত হচ্ছে এটার মধ্যে যে কুটিগুলো গুলো নষ্ট হয়ে গেছে সেগুলোকে একদম উপরে ফেলে নতুন করে ডালান খাটা খাড়া করা বলছে আচ্ছা এটা দিয়ে লেখক কোন দিকে ইঙ্গিত দিচ্ছে বলছে আমরা ভারতবর্ষের মানুষের মধ্যে যদি করতে চাই যদি আমরা ব্রিটিশদের কি করতে চাই সমান সমন্বিত সংগ্রামী করতে চাই আমাদেরকে যেটা গল্প আছে সেটা খুঁজে বের করতে হবে আমাদের যে কুটিগুলো এই যে ইমারতের যে খাঁড়া কুটিগুলো আছে আমাদের যে কুটিগুলো যে ফসে গেছে বৃত্তি যে পৌঁছে গেছে বলছে আগে বৃত্তি ঠিক করতে হবে এখন কথা হচ্ছে বৃত্তি কি যে ভারতবর্ষের মানুষের ঐক্য নষ্ট হয়ে গেছে এখানে বৃত্তি কি বৃত্তি বলতে কি বোঝানো হয়েছে এখানে বৃত্তি হচ্ছে হিন্দু মুসলমানের মধ্যে সম্পর্ক ভারতবর্ষের মানুষ এখানে ব্রিটিশরা আমাদেরকে শাসন করার রাফি আমার জন্য পানি আস অর্থাৎ ভারতবর্ষের মানুষকে যে ব্রিটিশরা এতদিন ধরে শাসন করার একমাত্র কারণ হচ্ছে হিন্দু মুসলমানের মধ্যে ঠিক আছে তারা ডিভাইড করেছে করেছে এবং শাসন করেছে এরকম তারা করেছে মনে করো দুইজন দুইজন মানুষ এই যে নীল মিয়া এবং সাদা মিয়া দুইজন ভাই মনে করো নীল দাস এবং কি দলাউদ্দিন তাহলে এই যে দুই ভাইয়ের মধ্যে এও বাঙালি এও বাঙালি ও ভারতীয় ও ভারতীয় দুইজন দুইজন মারামারি হচ্ছে ব্রিটিশদের কাছে বিচার গেছে ব্রিটিশ আঘাত করছে করছে বাইরে মধ্যে ফাটল লাগাই দিছে হিন্দু মুসলমানের মধ্যে সাম্প্রদায়িক ডাঙ্গা সৃষ্টি করে গেছে ধর্মের ভিত্তিতে দেশভাগ করে গেছে তাহলে এটার মধ্যে কি হয়েছে হিন্দু মুসলমান ভাইয়ের মধ্যে মারামারি করে ব্রিটিশটা আমাদেরকে বিচার করতেছে লাগাই দিছে আমাদের বিচার করতেছে ওরা বসে আমরা যদি এখানে যদি কি করতে চাই নতুন করে ইমারত খাড়া করতে চাই নতুন করে যদি স্বাধীন দেশ যদি বানাতে চাই প্রথমে যে বৃত্তি পচে গেছে হিন্দু মুসলমানের মধ্যে যে দ্বন্দ্ব আছে সেটা প্রথমে কি করতে হবে সেটা বের করে ফেলতে হবে তারপর দেশের যারা শত্রু দেশের যা কিছু মেকি তা সব করার জন্য প্রয়োজন হবে আগুনের সম্মার্জনা সম্মার্জনা শব্দ আছে ঝাড়ু ঝাড়ু আমাদের মারা গড়ে ঝাড়া যায় না ঝারু বলছে এখানে আগুনের সম্মার্জনা মানে কি কঠিন শপথ প্রয়োজন আমাদের দেশের জন্য যা মিথ্যা বন্ডামি যেমন আমাদের দেশের দুর্নীতি আমাদের দেশের এরকম অব্যবস্থাপনা এই সেই ইত্যাদি ইত্যাদি এগুলো রোধ করার জন্য আমাদের কি প্রয়োজন আমাদের কঠিন শপথ প্রয়োজন আমরা যদি প্রত্যেকে যদি নিজ নিজ অবস্থান থেকে যদি প্রতিবাদ করতে পারে নিজ নিজ অবস্থানে যদি সৎ থাকতে পারে তাহলে এই আমাদের দেশ কিন্তু এরকম হতো না তাহলে আমাদের এই মিথ্যা বন্যা মেখে গুলো দূর করার জন্য আমাদের শপথ গ্রহণ করতে হবে কোটিিন শপথ গ্রহণ করতে হবে যে আমি সত আমি আমি সৎ পথে আছি আমার দেশ সৎ থাকবে এখানে কোনো মিথ্যাকে আমি প্রশ্রয় দেব না যেমন গত কয়েকদিন আগে একদম মুক্তি যোদ্ধা বলল না যে যে সাধন করছি বড় তোর বুঝ দেওয়ার জন্য না এরকম করে যদি 10টা মানুষ যদি দেশে যদি তাকে 20টা মানুষ যদি তাকে 50টা মানুষ যদি তাকে তাহলে তার যে ভিত্তি যে পৌঁছে গেছে এখন সেটা আর কি করবে না দালান হেলে পড়বে না নতুন করে আবার দেশ গড়ে উঠে দাঁড়াবে এবার আমার এমন কোন কেউ নেই গুরু কেউ নেই যার খাতিরে আগুন সত্যকে অস্বীকার করে কারণ মিথ্যা বা বর্ণামীকে প্রশ্রয় দেবে বলছে আমি এমন কাউকে গুরু মানি না যার কথা রাখতে গিয়ে আমি আমার সত্যকে অস্বীকার করব আমার সত্য মিথ্যাকে আমি স্বীকার করে নিব বলছে এরকম কাউকে আমি কি করি না গুরু মানি না আমি আমার হৃদয়ে মনে প্রাণে যেটা সত্য আছে যেটা যেটা প্রকৃত সত্য যেটা যক্তি আমি সেটাই বিশ্বাস করি বলছে কারো কথাই। কারো কোন গুরুর কথাই আমি কি করব না আমার এই সত্যকে আগুন সত্য আমি মিথ্যাকে প্রশ্রয় দিব না আমি সেই দাসত্ব হতে সম্পূর্ণ মুক্ত এখানে কোন দাসত্ব এটা হচ্ছে পর অবলম্বন অর্থাৎ পর অবলম্বনে দাসত্ব কারো কথাকে রায় দেওয়া বলছে আমি সেই দাসত্ব হতে সম্পূর্ণ মুক্ত কারণ সেটা যদি কোনো দিনে আমি কারো কথাকে বেদবাক্য বলে মেনে নিব না যদি তার সত্যতা আমার প্রাণে সাড়া না দেয় কেউ একজন এসে বলে যে তোমার কান সিলে নিয়ে গেছে বস আমি সিলের পিছনে দৌড়াবো না আগে হাত দিয়ে দেখব আমার কান আছে কিনা এটাই কবি এখানে বলেছেন বলছে আমি কারো কথাকে ধর্মগ্রন্থের কথার মতো মেনে নেব না যেমন আমরা মুসলমানরা কোরআনে যা কিছু আছে সেগুলো অকট্ট ভাবে বিশ্বাস করি এটা আমার ধর্ম বিশ্বাস তাহলে কবি বলছেন আমি কারো কথাকে কোন বেদ বাক্য হিন্দুদের ধর্মগ্রন্থ বলছে আমি কারো কারো কথাকে বেদ বাক্য মানে ধর্মগ্রন্থের কথার মতো নিঃসন্দেহে বিশ্বাস করবো না এবং আমি যদি সেটা আমার প্রাণে যদি কি না দেয় সত্যতা যদি আমার প্রাণে সাড়া না যদি আমাকে না হয় তাহলে আমি গরু কোথায় থেকে আসছে স্যার মরা এটা গরু না এটা গুরু আচ্ছা তাহলে তাহলে কি করবো তাহলে যদি কি না হয় আমার প্রাণে যদি ওটা যদি সত্যতা যদি সাড়া না দেয় তাহলে আমি কখনোই ওই কথাটাকে আমি মনে প্রাণে গ্রহণ করব না না বুঝে বুঝার ভান করে যে না বুঝে বুঝে যদি কেউ যদি কোনো একটা কথা যদি না বুঝে সেটা বুজার যদি বন্ডামি বান করি তাহলে সেটা বন্ডামি করে আমি পাঁচজনের শ্রদ্ধা বা প্রশংসা বা আমি কোনোদিনেই করবো না আমরা যখন এই এটা তোমাদের বেশি হয় যখন ক্লাসে যখন কোন একটা কিছু পড়ায় স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করে এই বুঝে আসছে হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ স্যার বুঝে আসছে তাহলে সে না বুঝে বুঝার বান করেছে এটা চরম লেভেলের ভণ্ডামি কারণ তুমি না বুঝে যখন বোঝার ভান করেছে তখন এই জিনিসটা যখন অন্য জায়গায় যখন তুমি প্রয়োগ করতে যাবে তখন সেটা তুমি ভুল করে ফেলবে তো কবি বলছেন আমি এরকম না বুঝে বুঝার আমি করে পাঁচজনের শ্রদ্ধা ভরসা আমি কখনই লোক করব না ঠিক আছে আমি যেটা সত্য সেটাই আমি কি করব স্বীকার করব সেটাই আমি তুলে ধরব এবার কবি আরেকটা কথা বলছে যে বুধের মধ্য দিয়ে গিয়ে তবে সত্যকে পাওয়া যায় তোমাকে তুমি যখন সত্যকে যদি কি করতে চাও বের করতে চাও তোমাকে ভুলের মধ্য দিয়ে সত্যকে তোমার খুঁজে বের করতে হবে এই যে টমাস বাতি আবিষ্কার করেছে কিংবা এই যে মোবাইল আবিষ্কার করেছে কিংবা বিমান আবিষ্কার করেছে যেমন আহ কি কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছে সে কি জানতো ওদিকে আমেরিকা সেটা জানতো এই যে বিদ্যুৎ বাতি আবিষ্কার করার সময় সে কি জানতো যে এরকম ঋণাত্মক এবং করে একটা বাল্ব জ্বালানো যাবে সেটা কি আগে থেকে জানতো না সে গবেষণা করতে 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 জাহাজ চালাতে 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 সময় সে কি করেছে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছে তাহলে তুমি বুলের মধ্যে গিয়ে তোমাকে কি করতে হবে সত্যকে খুঁজে বের করে আনতে হবে কোন ভুল করেছি বুঝতে পারলে আমি প্রাণকুলে কুলে তার স্বীকার করে নেব কিন্তু না বুঝোনো বয়নো এই জিনিসটা আমাদের দেশের প্রচন্ড রকমের অভাব আছে এই জিনিসটা এই জিনিসটা আমাদের দেশে যত প্রকার হানাহানি মারামারি বিশেষ করে ধর্মীয় ক্ষেত্রে যে জিনিসটা হয় যে কোন একজন আমি একদম মানুষ আমি ভুল করতেই পারি এই মানুষ তো ভুল হতে পারে যেমন আমি এখানে আমি এখানে পড়াচ্ছি আমি বললাম যে কাজী নজরুল ইসলাম আঠারোশো নিরানব্বই সালে জন্মগ্রহণ করে আমি মনে করি ভুল করে বলে ফেললাম আঠারোশো নিরানব্বই না আমি উনিশশো তিন সাল বলে ফেললাম এখন তুমি আমাকে বললে স্যার কাজুন ইজলাম উনিশশো তিন সালে জন্ম গ্রহণ করেন উনিশশো আঠারোশো নিরানব্বই সালে জন্ম গ্রহণ করেছে এখন আমি তো ধরা গেছি যে আমি এটা ভুল বলেছি এখন আমি যদি মনে মনে বলি না আমি স্টুডেন্টের সামনে ভুল স্বীকার করবো এটা নিশ্চয় একটা যুক্তি খারা করতে হবে তো তখন আমি কি বললাম যদিও বা কাজিনজ ইসলাম আঠারোশো নিরানব্বই সালে জন্ম গ্রহণ করছে কিন্তু প্রকৃতপক্ষে জন্ম গ্রহণ করেছে উনিশশো তিন সালে এরকম একটা যুক্তি খারা করে দিলাম বসে এরকম যদি আমি যদি কোনোদিন যদি ভুল করি এরকম বেহুদা কোন যুক্তি দেখাবো না সেটা আমি মনে প্রাণ স্বীকার করি আমি মানুষ আমি আমার ভুল হতে পারে কিন্তু সেটা আমি স্বীকার করে নিব না বুঝেও না বয়েও না অর্থাৎ ভুল করেছি সেটা আমি জানতে পারলে সেটা আমি সাথে সাথে স্বীকার করে নিব ভুল করেছি বা করছি শুধু জেদের কাতিরে বা গু বজায় রাখার জন্য ভুলটাকে ধরে থাকবে না এই যে আমাদের সমাজে যেটা প্রতিনিয়ত হচ্ছে কেউ একজন একটা ভুল কথা বলে গেছে হাজার হাজার কথা বলতেছে মাইকের সামনে স্পিকারের সামনে হাজার হাজার কথা বলছে ওয়াজ করতেছে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা একটা কথা তো মুখ দিয়ে ফসকে ভুল ব্যয় হতেই পারে সমস্যা নাই তো ভুল হতে পারে আরে ভাই মানুষ ভুল হতে পারে আমি তো রোবট না আমি তো কম্পিউটার না আমি কি সিস্টেমেটিক্যালি তো আমাকে সেট করা হয় না যে মুখস্থ তোতা পাখির মতো কথা বলবো এরকম না আমি তো মানুষ আমি তো পড়াইতে গিয়ে ওয়াজ করতে গিয়ে বক্তৃতা দিতে গিয়ে আমার তো ভুল হতেই পারে বসে এখন ভুল হলে বসে আমি স্বীকার করে নিব ভুল করেছি বা করছি শুধু জেদের খাতিরে আমি তো মানুষের সামনে ভুল স্বীকার করলে আমার মনের সম্মান কমে যাবে বসে এরকম আমি এরকম করে আমি বুলটাকে ধরে থাকবো না তাহলে আমার আগুন যে আমার মধ্যে যে আগুন আছে সেটা সেই দিনে যাবে এই পারে। আমার মধ্যে যে 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 আছে। একমাত্রে কি পারবে ওই মিথ্যার জলে নিভেতে পারে। তাছাড়া আর কেউ পারে না বলছে তুমি যদি কি করো যদি মিথ্যাকে যদি মিথ্যার উপর যদি যুক্তি কারা করো তাহলে তোমার মধ্যে যে একটা সততা আছে তোমার মধ্যে যে একটা সত্য আছে তোমার মধ্যে যে সত্যের একটা তেজ আছে ওই দিনে নিবে যাবে কারণ বন্দামি দিয়ে মিথ্যা দিয়ে মেকি দিয়ে খুব বেশি তোর আগানো যায় না তুমি যাবা এরপর এরপর আসো বলছে কবি কি বলল মানুষ ধর্মে হচ্ছে সবচেয়ে বড় ধর্ম এটা হচ্ছে খুব বেশি গুরুত্বপূর্ণ যেমন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তোমার ধর্ম কি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কিন্তু মানুষের কেবল একটাই ধর্ম সেটা হচ্ছে মানবতা মনুষ্যত্ব প্রাণ থাকলে প্রাণে হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না এই মানুষের যে সবচেয়ে বড় ধর্ম সেটা হচ্ছে মনুষ্যত্ব বোধ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই সবাই আমাদের মধ্যে মানুষ হিসেবে আমাদেরকে কি করতে হবে বিবেচনা করতে হবে মানুষ ধর্মে হচ্ছে সবচেয়ে বড় ধর্ম মনুষ্যত্ব হচ্ছে সবচেয়ে বড় ধর্ম কোন একটা কোন একটা ছেলে মনে করো ফুকুরে পড়ে গেছে ডুবে যাচ্ছে তাকে বাঁচানোর সময় কি তুমি হিন্দু নাকি মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এরকম জিজ্ঞেস করো না জিজ্ঞেস করো না তাকে মানুষ হিসেবে সাহায্য করো কোন জায়গায় মনে করো আগুন ধরেছে কেউ একজন সাহায্য চিয়েছে তুমি কি তার ধর্ম পরিচয় জিজ্ঞেস করো সে মুসলমান নাকি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জিজ্ঞেস করো না তুমি তাকে মানুষ হিসেবে সাহায্য করা এই যে মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করা মানুষকে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান হিসেবে না দেখা બસ এটাই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম আমরা এরকম ওই ধর্মটা আমাদের মাথায় সেট করতে পারি নাই বলে আমরা 190 বছর ব্রিটিশদের কাছে ভাড়াজন ছিলাম আমরা হিন্দু মুসলমানে ভাগ হয়ে গেছি আমরা মানুষ হতে পারি নাই ভারতীয় হতে পারি নাই এরপর বলতে হিন্দু মুসলমানের মিলনের অন্তরায় বা ফাকি কোনখানে তা দেখিয়ে দিয়ে এর غلط দূর করায় আমার এই কথার অন্যতম উদ্দেশ্য আছে আমি যে প্রতিবেধ হয়েছে এটা আমাদের দেশে হিন্দু মুসলমানের যে মিলনের যেখানে ফাটল আছে যেখানে অনেক আছে সেটা বের করে দেওয়াই হচ্ছে আমার এই পথের একমাত্র উদ্দেশ্য সেটা কোন জায়গায় বলছে সেটা আসলে ধর্মীয় জায়গায় কিরকম মানুষে মানুষে যেখানে প্রাণের মিল সেটা আতত সত্যের মিল ধর্মের বৈষম্য কোন হিংসার দুশ্মানি বা আনে না বলছে মানুষ যেখানে মিলে যায় মানুষ যেখানে মিলেমিশে সাম্প্রদায়িক সম্প্রীতি তৈরি করে বসে সেটা আদত হচ্ছে প্রাণের মিল সেটা সত্যের মিল সেখানে যেখানে সত্যের মিল আছে মানুষে মানুষে ভাই ভাই সম্পর্ক থাকে বসে সেখানে কখনো ধর্মের হিংসা বেদাবাদ আনে না ধর্ম মানুষকে সুন্দর করে ধর্ম মানুষকে নরম করে মানুষকে সভ্য করে ধর্ম কখনো মানুষের মধ্যে হানাহানি বিদ্বেষ সৃষ্টি করে না ধর্ম ধর্ম মানুষকে সভ্যতার পথ দেখিয়েছে মানুষকে সুন্দর পথ দেখিয়েছে ধর্ম মানুষকে সামাজিক করেছে সুতরাং যেখানে সত্যের মিল যেখানে প্রাণের মিল সেখানে মূলত ধর্মীয় কোনো বৈষম্য আনে না আমরা যদি সত্যি সত্যি করে যদি আমাদের কি করে থাকি আমাদের ধর্মকে যদি আমাদের ধর্ম যদি পালন করে থাকি তাহলে আমাদের সমাজের মধ্যে হিন্দু মুসলমান যার নিজের ধর্মে বিশ্বাস আছে সে যে নিজের ধর্মের সত্যকে চিনেছে সে কখনো অন্য ধর্মকে গেনা করতে পারে না এটা খুব বেশি গুরুত্বপূর্ণ দিক বলছে যে নিজের ধর্মকে সম্মান করে যে নিজের ধর্মের সত্যকে চিনেছে সে কখনো অন্য দমকে গেনা করতে পারে না একজন সত্যিকারের মুসলমান কখনো হিন্দুদের মন্দিরে গিয়ে হামলা করবে না একজন সত্যিকারের হিন্দু কখনো মুসলমানদের মসজিদে এসে হামলা করবে না কিন্তু ঘটনা ঘটে দেওয়ার আগে যদি লোটে যায় বুঝতে হবে এখানে তৃতীয় পক্ষের হাত আছে তোমাকে যেমন আমি একজন মুসলিম আমি যখন মসজিদে নামাজ পড়ি তখন কি আমি কি সেখানে কি হিন্দুদের মূর্তি নিয়ে নামাজ পড়ি না আমি তো আমার মসজিদের মধ্যে হিন্দুদের মূর্তি রাখি না তো আমি কিভাবে বিশ্বাস করব যে হিন্দুদের মন্দিরের যে পূজা হচ্ছে পূজার মণ্ডপের মধ্যে কোরআন ছিল তো সেটা আমি বিশ্বাস করলাম তাহলে এই ঘটনা ঘটার আগে যখন নটে গেছে তাহলে বুঝতে হবে এখানে তৃতীয় পক্ষ ফায়দায় উঠছে আমাদের যে দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এই সম্প্রীতি নষ্ট করার জন্য বিভিন্ন মহল উঠে পড়ে লাগে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য তো

ঠিক আছে একজন যে একজন মানুষ হত্যা করলো সে যে সমস্ত মানব জাতিকে হত্যা করলো তো এগুলো তো প্রত্যেক ধর্মে আছে জীব হত্যা মহাপাপ সেটা তো বৌদ্ধ ধর্মে আছে তাহলে আমি যদি সত্যিকারের মুসলমান হই কেউ যদি সত্যিকারের হিন্দু হয় কেউ যদি সত্যিকারের বৌদ্ধ হয় কেউ যদি সত্যিকারের খ্রিস্টান হয় তাহলে পৃথিবীর কোন ধর্ম মানুষকে বৈষম্য করার শিক্ষা দেয় না পৃথিবীর কোন ধর্ম মানুষকে সহিষ্ণু করে না পৃথিবীর কোন ধর্ম মানুষকে হানাহানি মারামারি শিক্ষা দেয় না ধর্ম কি করে ধর্ম মানুষকে প্রাণের মিল শেখায় ধর্ম মানুষকে সত্যের মিল শেখায় সেখানে হিংসা দুশ্মনি ভাব আনে না আমরা মূলত ধর্ম পালন করতে জানি না বলেই আমাদের মধ্যে হিংসা ভেদাভে সাম্প্রদায়িক বিদ্বেষ এগুলো চলে আসছে তো বলছে এখন দেশের পক্ষে যা মঙ্গল করবা সত্য শুধু তাই লক্ষ্য করে এই আগুনের ঝান্ডা দুলিয়ে পথে বাহির হলাম বলছে দেশের জন্য যেটা ভালো দেশের জন্য যেটা মঙ্গল ওই পথে ওই পথে আগুনের জান্ডা দুলিয়ে পতাকা ওই পথে নেতৃত্ব দেওয়ার জন্য দেশের জন্য যেটা মঙ্গলকর মানে কি মিথ্যা আমি মেকি ওগুলোকে দূর করে দেশের জন্য যেটা মঙ্গলকর যেটা করলে দেশ স্বাধীন হবে যেটা করলে দেশ সাম্প্রদায়িক বিদ্বেষ মুক্ত হবে যেটা করলে হিন্দু মুসলমানের মধ্যে মিল চলে আসবে বস্তু ওই পথে বাহির হয়ে আগুনের ঝান্ডা দুলিয়ে মানে ওই পথে আমি নেতৃত্ব দেওয়ার জন্য বাহির হলাম এটাই হচ্ছে আমার পথের উদ্দেশ্য তাহলে কাজী নজরুল ইসলাম এই আমার পথ প্রবন্ধের মধ্যে বেশ কয়েকটা দিক উল্লেখ করেছেন প্রথমত আত্মবিশ্বাসের কথা বলেছেন নিজের সত্যের উপর বিশ্বাস রাখার কথা বলেছেন এরপর যে অবলম্বনের যে একটা দিক আছে সেটা পরিহার করা কথা বলেছেন এরপর ভুল হতে পারে সেটাকে স্বীকার করে সত্যের উপর অফল থাকার জন্য বলেছেন এবং সর্বোপরি ধর্মীয় যে ভেদাভেদ বা বিদ্বেষ আমাদের মধ্যে আছে সেটাকে দূর করে মানুষকে কেবল মানুষ ধর্মের ভিত্তিতে বিবেচনা করার জন্য কবি এখানে আহ্বান উদ্ধত্ত আহ্বান জানাইছেন এবং এইরকম একটা সুন্দর বৈষম্যহীন একটা পথ তৈরি করাই হচ্ছে কবির এই আমার পথের উদ্দেশ্য সবাই যারা এই লাইভ ক্লাস দেখেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই তোমাদের বন্ধু বান্ধবদের কাছে এই রেকর্ড ক্লাসগুলো আমাদের লাইভ ক্লাসগুলো পৌঁছে দিবে এবং যারা আমাদের ইউটিউবে যে আমাদের ক্লাসগুলো দেখো তারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের কোনো ডিমান্ড ক্লাস দেখে তোমরা সেটা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবে আমরা কিন্তু প্রত্যেকটা কমেন্টে কিন্তু চেক করি ঠিক আছে আমাদের যে আইসিটি সেক্টর আছে আমাদের আইসিটি যারা প্যানেল আছে তারা কিন্তু প্রত্যেকটা কমেন্টে কিন্তু দেখে সুতরাং তোমাদের ডিমান্ডের উপর ভিত্তি করে আমরা পরবর্তী ক্লাসগুলো নির্ধারণ করবো ইনশাআল্লাহ আমাদের এখন থেকে প্রত্যেক টানা দুইটা করে ক্লাস চলবে কিছুক্ষণ পরে অল্প কিছুক্ষণ পরে মানে দুই তিন মিনিট পরে তোমাদের অ্যালহামসার জি কে ক্লাস শুরু করবে তোমরা ওই ক্লাসটাও করবে আমাদের এই প্রচারণা আমাদের এই ক্লাস সবকিছু তোমাদের জন্য সুতরাং তোমরা যদি স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থাকো আমাদের এটা একদম ফ্রি ক্লাস অর্থাৎ আমরা সবার জন্য ফ্রি ক্লাস আমরা এখানে ক্লোজ গ্রুপে ক্লাস নিচ্ছি সবার জন্য ফ্রিভাবে ক্লাস নিচ্ছি এটা হচ্ছে তোমাদের জন্য আমাদের এই ক্লাসগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যে প্রান্তিক যে স্টুডেন্টগুলো আছে দেশের বিভিন্ন প্রান্তে যে স্টুডেন্টগুলো আছে যারা এরকম চোখ মতো জায়গায় এসে প্রাইভেট পড়তে পারে না যারা দেশের বিভিন্ন নামে দামি কোচিং সেন্টার পড়তে পারে না তাদেরকে সেবা দেওয়ার জন্য আমরা এই ফ্রি ক্লাসগুলো নিয়ে থাকি বুঝাচ্ছে তাহলে তোমাদের উচিত হবে আমরা যে যতটুকু নিজের অবস্থান থেকে যতটুকু তোমাদেরকে দিচ্ছি ফ্রি করে দিচ্ছি তোমরাও তোমাদের আপন বন্ধু বান্ধব তোমাদের বেসমেট তোমার ক্লাসমেট তোমার এলাকার যারা আছে তাদের কাছে এই ক্লাসগুলো পৌঁছে দিবে আমরা আমাদের জায়গা থেকে সাহায্যের হাত বাড়িয়েছি তোমরা তোমাদের জায়গা থেকে সাহায্যের হাত বাড়িবে ঠিক আছে ভালো মানুষ হচ্ছে ওই মানুষটা যার মাধ্যম দিয়ে মানে যার মাধ্যমে অন্য মানুষে উপকার হয় সুতরাং আমি তোমাদের উপকার করার জন্য দাঁড়িয়েছি আমরা দাঁড়িয়েছি তোমরাও তোমার নিজ অবস্থান থেকে তোমার যে বন্ধু বান্ধব আছে যারা কুচিনে পড়তে পারে না যার মা বাবার এত টাকা নেই তোমার মা বাবার মতো টাকা নেই কুচিনে পড়তে পারে না তাদের কাছে এই এই যে রেকর্ড ক্লাসগুলো আছে লাইভ ক্লাসগুলো আছে তাদের কাছে তোমরা সাজেস্ট করে দিবে অন্তত পক্ষে একটু যদি উপকার হয় সেটাই আমাদের সার্থকতা সেটাই তোমার সার্থকতা তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম ভালো থাকো সবাই